পাগলা চাটি রাগ মারামারি ভাগ সেরে যাবে সব পাগলামি, শুধু তিনটে চারটে সাতটা আটটা হামি। আবার আসতে চলেছে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের হামি দুই। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত হামি ছবি মুক্তি পেয়েছিল 2018 সালে। বক্স অফিসে বেশ সাড়া ফেলেছিল এটি। একরতি ব্রত এবং তার বাবা মার চরিত্রে গার্গী রায় চৌধুরী এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে দেখা গিয়েছিল। হামি সফলের পর পরিকল্পনা করা হয় দ্বিতীয় ভাগের তৈরি, কিন্তু করোনা এবং লকডাউনের জন্য ভাটা পড়ে যায় কাজে। পরিস্থিতি স্বাভাবিক হতে সেই প্রক্রিয়া আবার শুরু হয়েছে। এবার মুক্তির অপেক্ষায় হামি দুই। শনিবার দিন চেয়ারম্যানে প্রকাশিত হলো হামি দুই স্পেশাল মেনু, যেখানে উপস্থিত ছিলেন হামি দুই এর পরিচালক এবং কলা কুশলীরা। বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে, বাচ্চাদের লাগতে পারে তাদের জন্য স্পেশালি। এটা চাওয়ানের ভাবনা, এটা দেবাদিত্য ভাবনা। এই জিনিসটা খুব ভালো লাগে যে বাচ্চাদের জন্য একটা সিনেমা, বাচ্চাদের জন্য গান যেগুলো বাচ্চারাই গাইছে, বাচ্চারা সিনেমায় অভিনয় করেছে, বাচ্চাদের জন্য একটা মেনু তৈরি হচ্ছে, বাচ্চাদের জন্য একটা প্রায় কার্নিভালের মতো জায়গা তৈরি হচ্ছে এবং মনে হচ্ছে ক্রিসমাসটা জন্য। তাদের মানে শুধুমাত্র তারা মানে কিছু ইউটিউব বা কিছু তাদের নির্দিষ্ট কিছু পড়াশোনার ভেতরে তারা ইনভলভ থাকবে, তার বাইরে গিয়ে যদি আমরা বাচ্চাদের জন্য একটা ফ্র্যাঞ্চাইজি তৈরি করতে পারি, বাচ্চাদের জন্য মেনু, বাচ্চাদের জন্য খাবার, বাচ্চাদের পছন্দের জিনিস। এবং চাওয়ান সেই জিনিসটা জানে যে বাচ্চাদের মনের জিনিসটা, কেন তাদের অনেক ধরনের কাস্টমার তাদের থাকে, সুতরাং তারা নিজেরা জানে যে বাচ্চাদের কোনটা পছন্দ হবে। আর 2014 রামধনু রিলিজ করেছিল, তারপর 2018 হামি রিলিজ করেছিল, আবার 2022 হামি টু রিলিজ করছে, প্রায় 4 বছর বাদে, অলমোস্ট ওয়ার্ল্ড কাপের মতো এবছরে ওয়ার্ল্ড কাপ আছে, মানে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, আমি এই 4 বছর বাদে বাদে জিনিসটা হচ্ছে। আশা করব মানুষের ভালো লাগবে যে হামি টু এবং আমাকে বা মিতালিকে আমাদের যে ফ্র্যাঞ্চাইজি রয়েছে আজকের দিন বলে নয়, হামি টু আর চাওয়ানকে একেবারে মানে বলে না যে এবারে আমায় দেখো বলে আমায় দেখ, আমাদের কাছে পরম বন্ধু চাওয়ান, আমাদের কাছে পরম বন্ধু দেবাদিত্য এবং শিবাদিত্যরা দুজনেই ভীষণ ভাবে আমাদের সাপোর্ট করেন। এবং উইন্ডোজ এর সঙ্গে চাওয়ানের একটা একটা গাছ ছড়া বাঁধা আছে যেটা অনেক বছর ধরে চলছে। এবং যেরকম শিবপ্রসাদ এবং নন্দিতাদি বলছিলেন যে বেলা শেষে এবং বেলা শুরুর সময়ও তখন চাওমিনের অনেকগুলো মেনু লঞ্চ করা হয়েছে যেগুলো হিউজলি অ্যাকসেপ্টেড হয়েছিল। তো এবারেও তাই, কারণ হামি টুটার উপরে অনেকে পরম উৎসাহে অপেক্ষা করছেন এবং তার পাশাপাশি চাওমিনের নতুন একটা খাবার লঞ্চ, তো সবটা মিলিয়ে মনে হচ্ছে জমে যাবে। লঞ্চ করছি, এটা চলবে, আশা করি এটাও খুব